চট্টগ্রাম উত্তর জেলার কর্মী সমাবেশের চেয়ার মারামারি দক্ষিণ জেলা সমাবেশের নেতা কর্মীয় করার হুবাহুবি ব্যাকুণ সংখ্যা আছে দিয়ে নগর বিএনপি সমাবেশত কি হয়। তবে ব্যাগ সংখ্যারে উড়াই দিয়ে রে নগর বিএনপি শান্তিপূর্ণভাবে শেষ গুজি দিয়ে তারা কর্মী সমাবেশ উজ্জ্বলই বিএনপির দলীয় রাজনীতির চট্টগ্রামের অবস্থান। মেয়ের 7 তারিখ বিকাল 3টায় সমাবেশ শুরু হওয়ার হঠাৎ তাইলো দূর ফরতুন তোরা তোরা মিছিল করে হানায় হানায় ফুরে যায় গই নাসিমন ভবন চত্বর। আগের সিদ্ধান্ত অনুযায়ী হুনো মিছিলতে জিয়া খালেদা তারেক রহমান ছাড়া বাকি হুনো নেতার নামে স্লোগান নমায় দেখানো যায় দিয়ে হুনো ব্যানার ফেস্টুনো। সমাবেশত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনীতি দলের অবস্থান দলীয় ঐক্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এবং এর অবস্থা পর্যবেক্ষণ করে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে রিপোর্ট এছাড়াও এর অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখিল। আজকে সরকার আমাদের প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল নয়, আমাদের প্রতিপক্ষ রাষ্ট্রীয় সন্ত্রাস। আপনারা বলেন বিএনপি নির্বাচনের আগে গুলো পাড়ায় বিএনপি নির্বাচনের দল বারবার নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি সমাবেশ শুধু চট্টগ্রামকে আলোকিত করেনি আনন্দিত করেনি, বাংলাদেশের সকল জনপদে যারা বিএনপির কর্মী আছে সমর্থক আছে, এদেশের মাটি এবং মানুষ যারা বিএনপি জাতীয়তাবাদী দলের সমর্থক তাদেরকে আলোকিত করেছে, তাদেরকে আশ্বস্ত করেছে। মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।